রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন বিশ্বমন্দার নেতিবাচক প্রভাব সত্ত্বেও বাংলাদেশ প্রবৃদ্ধির দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি কথা বলেন আরও বলেন বর্তমান সরকার জনগণের জীবনের মানের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছে তা পূরণ করতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনের শিক্ষার্থীদের অবদান রাখার আহ্বানও জানান তিনি বাংলা ভাষা বিজ্ঞান ও প্রচুর